আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে দশম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় আইটি রিভিশন মূলক ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস চলছিল স্বাধীন বাংলাদেশ, পৃষ্ঠা নম্বর 27 আর 28 আজকে আলোচনা করব। লেকচার নাম্বার হচ্ছে 5, অর্থাৎ এই অধ্যায়ের আমরা 5 নম্বর লেকচারে আজকে উপনীত হয়েছি। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে 1972 সালে সংবিধান প্রণয়ন পটভূমি আর 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য। তো তোমাদের পৃষ্ঠা নম্বর 27 এবং 28, আর যেহেতু এরপরে রয়েছে 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড, বাংলাদেশের ইতিহাস ইতিহাসে কতিপয় কলঙ্কময় অধ্যায়, যেহেতু প্রেক্ষিত আলাদা, এর জন্য আজকে আমি শুধু সংবিধানের প্রণয়নের পটভূমিটা আর সংবিধান প্রণয়ন সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সংবিধান হচ্ছে যে কোনো রাষ্ট্রেরই হচ্ছে সর্বোচ্চ দলিল। হ্যাঁ, তো এটি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এই দলিল লিখিত বা অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধানও রয়েছে, বাংলাদেশের সংবিধান রয়েছে এবং প্রণয়ন হয়েছিল 1972 সালে। তো বাংলাদেশের সংবিধানটা হচ্ছে লিখিত, ঠিক আছে? আর আমাদের এই সংবিধান লাভের ইতিহাস রয়েছে, আমরা দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, রক্তের বিনিময়ে আমাদের এই সংবিধান পেয়েছি। আর এই যে ভারত ও পাকিস্তান 1947 সালে দুটি রাষ্ট্র, ভারত আর পাকিস্তান দুটি রাষ্ট্র 1947 সালে বিভক্ত হয়। আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, পূর্ব পাকিস্তানের নাম পূর্ব পাকিস্তান হিসেবে ছিলাম, আর ভারত হলো পশ্চিম পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান মিলে পাকিস্তান ছিল আর ভারত আলাদাই ছিল। তো ভারত আর পাকিস্তান 1947 সালে স্বাধীনতা অর্জন করে। 2 বছরে ভারত সংবিধান প্রণয়নের সফল হলেও পাকিস্তানের সময় লেগেছিল 9 বছর। ভারতের সংবিধান 2 বছরেই রচিত হয়েছিল, কিন্তু পাকিস্তানে 9 বছর সময় লেগেছিল, তাও কার্যকর হয়নি। আবার আমরা মাত্র 9 মাসে, হ্যাঁ, আমাদের সদিচ্ছা, আন্তরিকতা আর জনগণের কাছে যে বঙ্গবন্ধু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারই প্রেক্ষিতে 9 মাসেই আমাদের সংবিধান প্রণীত হয়েছিল। তো বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সরকার 1972 সালে 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি করে। এই আদেশটি 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকর করা হয়। 1970 সালে নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদ সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়। বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নে ছিল গণপরিষদের একমাত্র কাজ। তাহলে দেখো কাদের নিয়ে গণপরিষদ গঠিত হয় আর তাদের কাজ কি ছিল। এই আদেশ জারির মধ্য দিয়ে সংবিধান প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। আওয়ামী লীগ, পার্লামেন্টারি পার্টি বঙ্গবন্ধুকে গণপরিষদের দলীয় নেতা নির্বাচন করে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1972 সালে 10ই এপ্রিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। খসড়া তো বোঝো রাফ, ঠিক আছে? ইংরেজিটা আমরা সহজে বুঝি যে রাফ। রাফ একটা সংবিধান প্রণয়ন করা হয়। তারপর হচ্ছে ডক্টর কামাল হোসেন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কমিটির সদস্য সংখ্যা ছিল 34। কমিটি 1972 সালের 11ই অক্টোবরের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন কাজ শেষ করে আর 19শে অক্টোবর থেকে সংবিধান বিল সম্পর্কে গণপরিষদের সাধারণ আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার পর 1972 সালের 4ঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাশ হয়। আর 1972 সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে, 1971 সালে 16ই ডিসেম্বর যেহেতু আমাদের
স্বাধীনতা অর্জিত হয়, বিজয় অর্জিত হয়। আর পরের বছরই 1972 সালে 16 ডিসেম্বর প্রথম বিজয় দিবসের থেকে সংবিধান কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। ঠিক আছে, তো আসো আমরা তোমাদের পাঠ্যপুস্তকের 27 নম্বর পৃষ্ঠায় 27 নম্বর পৃষ্ঠায় দেখি। দেখো, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, যেটা আগে বললাম। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয়। কোন একটি রাষ্ট্র তার উদ্দেশ্য কি, রাষ্ট্রের আদর্শ কি, লক্ষ্য কি, এগুলো সবকিছুই সংবিধানের মাধ্যমেই প্রতিফলিত হয়। 1972 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। উনি তো 10ই জানুয়ারি আসলেন, তাই না? আর পরের দিনে 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। পরের দিনে রাষ্ট্র পরিচালিত হবে, তার একটা বিধিবিধান দরকার, হ্যাঁ, নিয়ম দরকার। তো তিনি এর গুরুত্ব উপলব্ধি করেন এবং পরদিনই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। অস্থায়ী সংবিধান আদেশের বিভিন্ন দিক হলো, এই আদেশ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটি অবিলম্বে বলবৎ হবে, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হবে। ঠিক আছে, দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে, প্রধানমন্ত্রী হবেন এর প্রধান, রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ অনুসারে 1970 সালের নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হবেন। সংবিধান প্রণয়ন করাই হবে গণপরিষদের মূল লক্ষ্য। তাহলে দেখো, 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, আর একজন নারী সদস্য এ কমিটিতে অন্তর্ভুক্ত হন। ন্যাপের মোজাফফর, সুরঞ্জিৎ সেনগুপ্ত, পরবর্তীতে সময়ে আওয়ামী লীগ নেতা, তারপরে হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি দেশের বিভিন্ন সংগঠন ও আগ্রহী ব্যক্তিগণের কাছ থেকে সংবিধান সম্পর্কে প্রস্তাব আহ্বান করে। 1972 সালের 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়। 4ঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস, কোন বিজয় দিবস বললাম আগে, 1972 সালের প্রথম বিজয় দিবসের দিন থেকে কার্যকর হয়। গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, কি বলেছেন, যে এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখানে উল্লেখ্য যে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল প্রায় 9 বছর, যেটা আগে বলেছি 1947 থেকে 1956, আর ভারতে লেগেছিল প্রায় 3 বছর, 2-3 বছর লেগেছিল। কিন্তু বঙ্গবন্ধু সরকার মাত্র 10 মাসে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়। তো তোমাদের ইতিহাস বইয়ে রয়েছে 9 মাস, আর এখানে রয়েছে 10 মাস। আচ্ছা, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতির জনকের এটা এক অসাধারণ অবদান। এবার 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য, 1972-এর সংবিধান ছিল একটি লিখিত দলিল, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংবিধান রচিত হয়, তবে বাংলাকে মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয়। এই সংবিধানে একটি প্রস্তাবনা ছিল, 11টি ভাগ ছিল, 153টি অনুচ্ছেদ ও 4টি তফসিল ছিল। সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ,
দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ, তৃতীয় ভাগে মৌলিক অধিকার সমূহ, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে জাতীয় পরিষদ জাতীয় সংসদ, ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন, অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, নবম ভাগে কর্ম কমিশন, দশম ভাগে সংবিধান সংশোধন ও একাদশ ভাগে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তবে দেখো, সর্বোচ্চ আইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। তাই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো আইন প্রণয়ন করা যাবে না। সংবিধানে ঘোষণা করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, কেবল সংবিধানের অধীনে থেকে জনগণের পক্ষে সে ক্ষমতা প্রয়োগ করা যাবে। তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে চারটি আদর্শকে গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে সংবিধানে উল্লেখ করা হয়, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। তারপরে বলা হয়েছে গণতন্ত্র, পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসেবে এই অঞ্চলের জনগণ 1947 সাল থেকেই কোনো গণতান্ত্রিক অধিকার পায়নি। তো সংবিধানে উল্লেখ করা হয়, বাংলাদেশ রাষ্ট্রটি হবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হবে। তারপর হচ্ছে সমাজতন্ত্র, এগুলা রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সব সময় সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করেছেন। মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ ছিল নিম্নবিত্ত পরিবারের সন্তান, স্বাধীনতার পর দেশের মানুষের স্বপ্ন ছিল সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাই সংবিধানে সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। মূলত শোষণহীন সমাজ গঠনের জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করাই ছিল এর লক্ষ্য। তারপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আরেকটা রয়েছে ধর্মনিরপেক্ষতা, সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল সাম্প্রদায়িকতা পরিহার করা, কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান না করা, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না, রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা প্রদান করবে না, প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও আচার অনুষ্ঠান পালনে স্বাধীনতা নিশ্চয়তা দেবে রাষ্ট্র। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এটা আছে জাতীয়তাবাদ, পাকিস্তান আমলে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাতিল হয়ে যায়, এর বিপরীতে ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের জন্ম, অসাম্প্রদায়িক চেতনা হলো বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আচ্ছা, তাহলে সর্বোচ্চ আইন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে মৌলিক অধিকার, নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অধিকারের নিশ্চয়তা থাকা জরুরি, যেন ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে। তাই সংবিধানে মৌলিক অধিকার সমূহকে অলঙ্ঘনীয় ও পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। এক কেন্দ্রিক সরকার, এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলাদেশে কোনো প্রদেশ বা অঙ্গরাজ্য নেই, কেন্দ্রীয় সরকারের অধীনে সারা দেশের প্রশাসন পরিচালিত হয়। এরপর হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংবিধানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে হয়, রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান, তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে। এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ, সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদের ব্যবস্থা করা হয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে 15 জন সদস্য নিয়ে আইন পরিষদ গঠিত হবে, আইন পরিষদ জাতীয় সংসদ বলে অভিহিত হবে। দুষ্পরিবর্তনীয়, এই সংবিধান সংশোধন সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির মতো সহজ নয়, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার
2/3 সদস্যদের ভোট প্রয়োজন হবে। সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হবে। 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলে সম্মতি দেবেন। 7 দিন অতিক্রান্ত হয়ে গেলে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, স্বাধীন বিচার বিভাগ। সংবিধানে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ রয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। সংবিধানের বিধান অনুযায়ী প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করবেন। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সংবিধানের মূলনীতির সঙ্গে মিল রেখে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। ধর্মের নামে কেউ যেন বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সংবিধানে নির্দেশনা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হলো স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উন্নত মানের এবং সুলিখিত দলিল এই সংবিধান। সদ্য স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সংবিধানের বিধানাবলীর মধ্যে। তো নবীন রাষ্ট্রের পথ চলার ক্ষেত্রে মূলনীতি সমূহ আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। তো দেখো, তোমাদের বই 28 পৃষ্ঠা দেখো। এখন 28 পৃষ্ঠায় 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য গুলো দেখো। যে 1972 সালে মূল সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত। এই সংবিধানের বৈশিষ্ট্য বলে নিম্নরূপ, ঠিক আছে, কি কি, যে 1972 সালের সংবিধান একটি লিখিত সংবিধান, সংবিধানটি দুষ্পরিবর্তনীয় যেটা আগে বলেছি, এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি এগুলো আমরা আলোচনা করেছি, এগুলোকে রাষ্ট্রের মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। মানুষের মৌলিক প্রয়োজন যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মেটানোর দায়িত্ব রাষ্ট্রের উপর অর্পিত হয়। সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ এই সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সংবিধানে বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় সংসদ সার্বভৌম আইন অধিকারী প্রণয়নকারী সংস্থা। এই সংবিধানে বাংলাদেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। জনগণই সকল ক্ষমতা উৎস। সংবিধানে এই ঘোষণা দ্বারা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মর্যাদা প্রদান করা হয়। সংবিধান পরিপন্থী কোন আইনকে অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট বাতিল করে সংবিধানের মর্যাদা ও প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে পারবে। এই সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের কথাও বলা হয়েছে। সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে। বাংলাদেশ সংবিধানে জাতি ধর্ম নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক এক ব্যক্তি এক ভোটে নীতির ভিত্তিতে সর্বজনীন ভোটাধিকার মর্যাদা প্রদান করা হয়েছে। এ সংবিধানে রাষ্ট্রীয় সমবায় ও ব্যক্তিগত মালিকানা নীতি স্বীকৃত। বাংলাদেশে আইনসভা এক কক্ষ বিশিষ্ট হবে। 1972 সালের সংবিধান বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এ পর্যন্ত 16 বার সংশোধন করেছে। তার মধ্যে জেনারেল জিয়াউর রহমানের 5ম সংশোধনী এবং জেনারেল এরশাদের 7ম সংশোধনী ও ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা বিষয় ছিল এটুকু, 1972 সালের সংবিধান প্রণয়ন কর্মসূচি প্রণয়নের পটভূমি এবং সংবিধানের বৈশিষ্ট্য, ঠিক আছে, 72 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আমি তোমাদের বইটি ছাড়াও অন্য পুস্তক ইতিহাস তোমাদের এই 10ম শ্রেণীর ইতিহাস বইয়ের সহায়তায় আলোচনা করলাম। তো তোমরা আজকের পাঠের আলোকে বাড়ির কাজটি নিয়ে নাও। বাড়ির কাজটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন নয়, সাধারণ একটি প্রশ্ন দিয়েছি যে বাংলাদেশের সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা করো এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। পটভূমি ব্যাখ্যা করো এবং 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।